ভালোবাসা আসলে কি? যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে ভালোবাসো, তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি নিজেও জানো না কেন তুমি তাকে ভালোবাসো, তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো, তাহলে সেটাই ভালোবাসা। আই লাভ ইউ তিনটি শব্দ, বলতে সময় লাগে 3 সেকেন্ড, ভাবতে সময় লাগে 3 মিনিট, বুঝতে সময় লাগে 3 ঘন্টা, বোঝাতে সময় লাগে 3 দিন, কিন্তু প্রমাণ করতে সময় লাগে সারা জীবন। দ্বিতীয়বার ভালোবাসতে ভুল নেই, তবে যে ছেড়ে চলে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসাটা ভুল। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যাবে। অতিরিক্ত ভালোবাসা একদিন অতিরিক্ত একা করে ফেলে। কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, যেটা বোঝার ক্ষমতা সবার নাই। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে যায়, তখন চোখের পানি কথা বলে। কারো কাছে কখনো এমন কোনো ইচ্ছা প্রকাশ করো না যার কাছে তোমার ইচ্ছাগুলো অর্থহীন। কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটাই ছিল পৃথিবীর সবথেকে বড় ভুল। মানুষের সম্পর্কগুলো আর আন্তরিক নেই, ব্যবসায়িক হয়ে গেছে। এখন মানুষ তার সাথে সম্পর্ক রাখে যার সাথে সম্পর্ক রাখলে তার লাভ হবে। উপেক্ষা কখনো অন্তহীন, আবার কখনো অর্থহীন। ভালোবাসা হলো স্বচ্ছ কাচের মতো, একবার ভেঙে গেলে আর জোড়া লাগাতে পারবে না।